হ্যালো স্টুডেন্টস, আমি ক্লাস ইলেভেনের জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টার কোঅর্ডিনেট জিওমেট্রির মার্কস 2-এর 8, 9, 10, 11, 12 এই চারটে এই পাঁচটা এক্সারসাইজ ডাউট যেটা তোমাদের ছিল সেটা ক্লিয়ার করে পাঠাচ্ছি। একটু মন দিয়ে শুনবে। 8 নম্বরের সামসটা যেটা দিয়েছে বেঙ্গলি ভার্সনে সেটা হচ্ছে এ বি একটা লাইন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ ভার্সন যদি এই অঙ্ক না মেলে, ঠিক আছে, তাদের যদি এক্সট্রা কোনো ডাউট থাকে আমাকে সেন্ড করবে, আমি দেখবে হোয়াটসঅ্যাপে তোমাদের লিখে পাঠিয়েছি। দেখো, এ বি লাইনের এ বি তিনটে দুটো পয়েন্ট দিয়েছে আমাদের, আর পিটা হচ্ছে এ বি জয়নিং লাইনের ভেতরের পয়েন্ট। সেটা কি করছে, সেটা এ বি লাইনকে ইন্টারনালি কাট করছে, ঠিক আছে? এবং কোন রেশিওতে কাট করছে, এই কন্ডিশনে কাট করছে, মানে এ পি ইজ টু পি বি, এখান থেকে 3:1, বুঝতে পারছি? তাহলে 3:1-এ কাট করছে। তাহলে যেহেতু ইন্টারনালি কাট করছে, মানে অন্তর্বিভক্ত করছে, তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কটা করে দিতে পারি, ঠিক আছে? তাহলে সেটাই আমি বসিয়েছি ফর্মুলাতে, বসিয়ে পি পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা আমি বার করে দিয়েছি। বোঝা গেছে আশা করি। 9-এর অঙ্কটা যেটা বলেছে, বলছে কিউ একটা পয়েন্ট, ঠিক আছে, কিউ একটা পয়েন্ট যেটা সিডি যে রেখাংশ, সিডির যে জয়েন, সিআরডি এর যে জয়নিং লাইনটা, সেই সিডি জয়নিং লাইনটাকে আমি এমনভাবে কিউ পর্যন্ত বাড়াচ্ছি, ঠিক আছে, যেখানে এই কন্ডিশানটা গিভেন রয়েছে, 2CQ = 5DQ, ঠিক আছে? আমাকে সিআরডি এর পয়েন্টটাকে বার করতে বলেছে, সিআরডি, সরি মাফ করবে, সিআরডি পয়েন্টটাকে আমাদের দিয়ে দিয়েছে, গিভেন রয়েছে, আমাকে কিউ পয়েন্টটাকে বার করতে হবে। তাহলে এই কন্ডিশানটা আমাদের গিভেন রয়েছে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে দেখো, 2CQ = 5DQ, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, CQ/DQ = 5/2, দ্যাট মিন্স CQ/DQ = 5:2, ঠিক আছে? তাহলে এখান থেকে বাই আকারে যদি আমি এটাকে লিখে নিই, CQ/DQ = 5/2, তাহলে CQকে আমরা যদি দেখি, CQ মানে কত, এটাকে সি নাম দাও, এটাকে সি নাম দাও, সি মানে CQ মানে কত, CQর মধ্যে CD+DQ লুকিয়ে আছে, তাহলে CQ জায়গায় আমি CD+DQ লিখছি, লিখে ব্রেক করছি, ঠিক আছে? এটা বাই এইটা, এটা বাই এইটা করলে এই 1টাকে শিফট করে দিচ্ছি 5/2 -1, তাহলে এখান থেকে CQ/DQ রেশিওটা আমি পেয়ে যাচ্ছি 3:2, তাহলে CQ/DQ, তাহলে আমি CD/DQ, তাহলে এখান থেকে আমি ডি পয়েন্টটা দেখো, সিকিউ লাইনটাকে ইন্টারনালি বাইসেক্ট করছে, তাহলে মানে অন্তর্বিভক্ত করছে, তাহলে ফর্মুলার থেকে আমরা পেয়ে যেতে পারি MX2+NX1/M+N/MY2+NY1/M+N, এবং এইটারই কোঅর্ডিনেটটা হচ্ছে -2, 4, তাহলে ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে আমরা বা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমি কী বলতে পারি, যে এইটা এর সাথে ইকুয়াল আর এর ওয়াইয়ের পার্টটা লেফটের ওয়াই পার্টের সাথে ইকুয়াল, সেটা ইকুয়াল করে আমরা ওখান থেকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বার করে নিচ্ছি, এবং এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা যখনই বার করে নিচ্ছি তখনই আমি কিউর কোঅর্ডিনেটটা পেয়ে যাচ্ছি। 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা খুব সিম্পল অঙ্ক, সেটা হচ্ছে যে আমাদের বলছে -2, 3 একটা পয়েন্ট আছে যার এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা এত বিন্দুটির সংযোগ রেখাংশ, আচ্ছা ঠিক আছে, এ একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এর নিয়ারেস্ট এমন একটা পয়েন্ট, পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে, এ পয়েন্টের নিয়ারেস্ট এমন একটা কোঅর্ডিনেট, মানে পি এর স্থানাঙ্ক এমন একটা বার করতে বলেছে যেটা এ বি রেখাংশকে, মানে এ বি এ এবং বি এর যে জয়নিং লাইন, ঠিক আছে, সেই লাইনটাকে ইকুয়ালি মানে 1/3 করে বাইসেক্ট করেছে, মানে এপি পিবি আর এখানে যদি আমি একটা নাম দিই, মনে করো সি নাম দিই, সিবি, এই এবিকে সমান তিনটে ভাগে ভাগ করেছে, ঠিক আছে, 1/3 করে প্রত্যেকটা হবে, এটা 1/3, এটা 1/3, এটা 1/3, ঠিক আছে? তাহলে 1/3 + 1/3 + 1/3, দ্যাট মিন্স 3/3, তাহলে হোল, তাহলে হোল পার্টটা 1, তাহলে এইখান থেকে এইটুকুনি 1/3, এখান থেকে এইটুকুনি 1/3, এখান থেকে 1, এইটুকুনি 1/3, তাহলে এর
নিয়ারেস্ট পয়েন্টটা পি, এই পিটা এর খুব কাছাকাছি আছে, ঠিক আছে? তার মানে বি থেকে এটা নিশ্চয়ই দূরে রয়েছে অনেকটা, তো সেই পি এর স্থানাঙ্কটা বার করতে বলছে। দেখো তাহলে এই দুটো যদি 1/3 করে হয়, তাহলে যদি আমি এপি ইস টু পিবি বার করি, তাহলে পিবিটা তো বড় আর এপিটা ছোট, কারণ এই পিবির মধ্যে 1/3 1/3 করে তো দুটো পার্ট আছে আর এটার মধ্যে একটা পার্ট রয়েছে, তার মানে এপি ইস টু পিবি রেশিওটা কী হবে? কোয়াইট ন্যাচারাল 1:2 হবে, ঠিক কিনা? তাহলে পি পয়েন্টটা, পি পয়েন্টটা এবিকে, পি পয়েন্টটা তো এবির ভেতরে রয়েছে, তো এবিকে কী করছে? ইন্টারনালি কাট করছে, ঠিক আছে, মানে অন্তর্বিভক্ত করছে। তাহলে পি এর স্থানাঙ্কটা আমি MX2 প্লাস NX1 বা M+N দিয়ে আমরা, আর MY2 প্লাস NY1 বা M+N, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে এম আর এন হচ্ছে এটা X1 Y1 X2 Y2, ঠিক আছে? তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে? -1/3 -5/3। 11-এর সামসটা দেখো, 11-এর সামসটা বলছে যে XY প্লেন আছে একটা, মানে XY একটা তল আছে, সেই তলে একটা মুভিং পয়েন্ট, ঠিক আছে, একটা মুভিং পয়েন্ট যার ডিস্টেন্সটা, মানে মুভিং পয়েন্টটা এক্স অ্যাক্সিসের থেকে তার ডিস্টেন্সটা, মানে তার যে ডিস্টেন্স, একটা পয়েন্ট বলছে, একটা মুভিং XY প্লেনে একটা পয়েন্ট বলছে, আমি বেঙ্গলিটা বলি, একটি বিন্দু XY সমতলে এমনভাবে গতিশীল, ঠিক আছে, এক্স অক্ষ থেকে এই বিন্দু 1, -2 বিন্দুর থেকে তার দূরত্ব সমান হবে। তার মানে XY প্লেনে যে কোনো মুভিং পয়েন্টকে আমি আমার HK ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার কোশ্চেনে আমরা HK মানে কী বলতে পারি? এক্স অক্ষ থেকে তার ডিস্টেন্সটা কতটা, কে ডিস্টেন্স, তাই না? এটাও এই, ঠিক কিনা?